নমস্কার, খবরের চব্বিশে আপনাদের আবারও একবার স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি কোচবিহার এসপি অফিসের সামনে, যেখানে আমরা কিছুক্ষণ আগেই আপনাদের দেখাচ্ছিলাম কোচবিহারের জেলা শাসক পরিবর্তন। সেখানে নতুন জেলা শাসক আসছেন, এবারে কোচবিহার জেলা শাসকের পর কিন্তু রদ বদল হচ্ছে কোচবিহার পুলিশ সুপারের। অর্থাৎ দেখা যাচ্ছে সামনে কয়েক মাস পরেই লোকসভার ভোট, এবং সেই ভোটের আগে অর্থাৎ তার আগেই কয়েক মাস আগেই কিন্তু একেবারেই রদ বদল হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী, যেখানে জেলায় জেলায় উত্তরের বিভিন্ন জেলার জেলা শাসক পরিবর্তন হচ্ছে, সেই সাথে পরিবর্তন হচ্ছে পুলিশ প্রশাসনের, প্রশাসনের দিক থেকেও কিন্তু পরিবর্তন হচ্ছে, পুলিশ সুপারের পরিবর্তন। অর্থাৎ কোচবিহারের পুলিশ সুপার কুমার যিনি রয়েছেন, পুলিশ সুপার যিনি রয়েছেন, তিনি কোথায় যাচ্ছেন এবং তার জায়গায় কারা রয়েছেন, কারা আসছেন? পুলিশ সুপার সুমিত কুমার, তিনি কোথায় যাচ্ছেন এবং তার জায়গায় কে আছেন? এবং কোচবিহারের অ্যাডিশনাল এসপি কুমার সানিরাজ, তারও কিন্তু পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমরা সমস্তটাই তুলে ধরার চেষ্টা করছি সেই স্পট থেকে, সেই জায়গা থেকে, জিরো গ্রাউন্ড জিরো থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। এবং আমরা যে নোটিশ এসেছে আজকে, কোচবিহার শুধু নয়, বিভিন্ন উত্তরের জেলার রদ বদল হচ্ছে, বিভিন্ন প্রশাসনিক মহলের রদ বদল হচ্ছে। যেখানে কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছিলাম কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান মহাশয় তিনি পরিবর্তন হয়েছে, তার পরিবর্তন হয়েছে সেই জায়গাটাতে দাঁড়িয়ে, দেখা যাচ্ছে এবারে পরিবর্তন হচ্ছে সুমিত কুমার, অর্থাৎ এসপি সুমিত কুমারের পরিবর্তন হচ্ছে। সেখানে দেখানোর একটা চেষ্টা করছি কার জায়গায় কে আসছেন, আমরা সমস্তটাই তুলে ধরার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে রয়েছি এসপি অফিসের সামনে, সাগরদিঘি সংলগ্ন এসপি অফিস। আপনাদেরকে একবার জানিয়ে রাখবো যে পুলিশ সুপারের জায়গায় কে আসছে। অর্থাৎ কোচবিহারে এবারে জেলা শাসকের পর এবারে রদ বদল। এসপি আইপিএস অফিসার যিনি রয়েছেন সুমিত কুমার, তার জায়গায় কোচবিহারে এবার আসছেন পুলিশ সুপারের জায়গায় দ্যুতিমান ভট্টাচার্যী। তিনি আসছেন ডিসি হাওড়া হেডকোয়ার্টার থেকে দ্যুতিমান ভট্টাচার্যী তিনি কিন্তু আসছেন। অর্থাৎ কোচবিহারে আমরা নতুন পুলিশ সুপার পাচ্ছি দ্যুতিমান ভট্টাচার্যী, তাকে কিন্তু আমরা এবারে পাচ্ছি। এবারে পরিবর্তন হয়েছে, নতুন পুলিশ সুপার আসছেন সুমিত কুমারের জায়গায় আসছেন নতুন পুলিশ সুপার, কোচবিহারের নতুন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যী। তিনি ডিসি হাওড়া হেডকোয়ার্টার থেকে আসছেন, এবং সেই জায়গাটাতে পুলিশ সুমিত কুমার, তিনি কোথায় যাচ্ছেন? কোচবিহার এতদিন ছিলেন, আমরা কোচবিহারের অভিভাবক যাদের হাতে, আমাদের কোচবিহারবাসী সকলেই কিন্তু সুরক্ষিত থাকেন, কোচবিহারবাসীর কাছে আমরা সুরক্ষিত থাকি, সেই জায়গাটাতে তারা কোথায় যাচ্ছেন আমরা সমস্তটাই অর্থাৎ কে আসছেন, কোথা থেকে আসছেন এবং এখান থেকে তারা কোথায় যাচ্ছেন সমস্তটাই তুলে ধরার চেষ্টা করছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখবো যে ডিসি হাওড়া হেডকোয়ার্টার থেকে আসছেন নতুন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, এবং সেখান থেকে সুমিত কুমার যিনি এতদিন কোচবিহারের দায়িত্বভার ছিলেন, দায়িত্বে সামলেছেন, তিনি কিন্তু যাচ্ছেন ডিআইজিতে তিনি পদ তিনি পেয়েছেন। অর্থাৎ সকলেরই দেখা যাচ্ছে যে কোচবিহার থেকে কিন্তু সকলেরই প্রমোশন হয়েছে, সেই জায়গাটাতে আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম। অর্থাৎ ডিআইজি পদে তিনি যাচ্ছেন বারাসাত রেঞ্জের ডিআইজি পদে তিনি যাচ্ছেন পুলিশ সুপার সুমিত কুমার, তিনি যাচ্ছেন ডিআইজি পদে বারাসাত রেঞ্জে। পদ পরিবর্তন হচ্ছে, রদ পরিবর্তন হয়েছে, অর্থাৎ ট্রান্সফার হয়েছে, এখান থেকে তিনি যাচ্ছেন, যেটা সরকারি নিয়ম করে হয়ে থাকে। এবারে কোচবিহারে যে নোটিশ এসেছে, নোটিশে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং অ্যাডিশনাল এর পরবর্তীতে আমরা জানাবো যে অ্যাডিশনাল এসপি যিনি রয়েছেন, অ্যাডিশনাল এসপি কুমার সানিরাজ, যিনি কিনলেন 200টি মোবাইল। অর্থাৎ যাওয়ার আগে, কোচবিহার থেকে অন্য জায়গায় যাওয়ার আগে সেই জিনিসগুলো কিন্তু মানুষের মনে দাগ কেটে থাকবে সবসময়ই। অর্থাৎ আমি আবারও জানাচ্ছি যে অ্যাডিশনাল এসপি কুমার সানিরাজ, তারও পরিবর্তন হয়েছে, তারও জায়গা পরিবর্তন হয়েছে, তিনি চলে যাচ্ছেন অন্য জায়গায়। এবং তার জায়গায় কে আসছে অ্যাডিশনাল এসপি তার জায়গা কুমার সানিরাজের জায়গায় এবারে আসছে ডিসি সেন্ট্রাল হাওড়া থেকে, তিনি আসছেন রাঘব এস, তিনি কিন্তু আসছেন। অর্থাৎ হাওড়া থেকে দুজন আসছেন, এসপি এবং অ্যাডিশনাল এসপি দুজনে হাওড়া থেকে আসছেন। এবারে কুমার সানিরাজ অ্যাডিশনাল এসপির জায়গায় তিনি আসছেন
তার জায়গা তিনি চলে যাচ্ছেন এবং তার জায়গায় আসছেন রাঘব এস আইপিএস অফিসার এবং কুমার সানিরাজ চলে যাচ্ছেন রানাঘাট রানাঘাটে তিনি এসপি পদে নিযুক্ত হয়েছেন এসপি পদে নিযুক্ত হয়েছেন অ্যাডিশনাল এসপি যিনি ছিলেন অ্যাডিশনাল এসপি কুমার সানিরাজ তারও কিন্তু প্রমোশন হয়েছে সকলেরই প্রমোশন হয়েছে অর্থাৎ প্রত্যেকে এত ভালো কাজ করেছে এবং আমাদের জায়গা আমরা যে তাদেরকে পেয়েছি কোচবিহারবাসী কিন্তু যথেষ্টই খুশি এবং কোথাও যেন নতুন এসপিদের তাদের আমন্ত্রণ অর্থাৎ স্বাগত জানাচ্ছে একদিকে যেমন এবং অন্যদিকেও তাদের কিন্তু মন ভার রয়েছে যেহেতু এতদিন তারা অভিভাবক হিসেবে কাছে পেয়েছিলেন আবারও একবার আপনাদেরকে জানিয়ে রাখবো যে জেলা শাসক কোচবিহার জেলা শাসক থেকে শুরু করে পুলিশ সুপার প্রত্যেকেরই রদ বদল হয়েছে এবারে নতুন জেলা শাসক অর্থাৎ দুর্গাপূজোর আগে কিন্তু পদ পরিবর্তন হয়েছে এবং কয়েক মাস পরেই যেখানে লোকসভার ভোট সেখানে একেবারে সমস্ত কিছু পরিবর্তন উত্তরের বিভিন্ন জেলার রদ পরিবর্তন হয়েছে আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি খবরিয়া চব্বিশের পর্দায় নতুন জেলা শাসক কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি যে পবন কাদিয়ান মহাশয় তিনি চলে যাচ্ছেন নবান্নে স্পেশাল সেখানে তাকে পদ দেওয়ার রয়েছে সেখানে ফিনান্সে তিনি থাকবেন এবং সেখানে তারপরেই আমরা আরেকটি খবর যেখানে আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি এসপি অফিসের সামনে থেকে এসপি অফিসের সামনে একবার আমি ওই সাইডটা দেখানোর চেষ্টা করব এসপি অফিসের সামনে যেখানে আপনাদেরকে জানাচ্ছিলাম এসপি কোচবিহার পুলিশ সুপার সুমিত কুমার আইপিএস কোচবিহার তিনি কিন্তু চলে যাচ্ছেন তার জায়গায় নতুন পুলিশ সুপার আসছেন দ্যুতিমান ভট্টাচার্য তিনি ডিসি হাওড়া হেডকোয়ার্টার থেকে আসছেন এবং ডিআইজি বারাসত রেঞ্জে চলে যাচ্ছেন কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার এছাড়াও অ্যাডিশনাল এসপি কুমার সানিরাজ তিনিও চলে যাচ্ছেন তারও পরিবর্তন হয়েছে জায়গার পরিবর্তন পদের পরিবর্তন হয়েছে অ্যাডিশনাল এসপি কুমার সানিরাজের জায়গায় আসছেন রাঘব এস আইপিএস তিনি অফিসার অ্যাডিশনাল ডিসি সেন্ট্রাল হাওড়া থেকে তিনি আসছেন কুমার সানিরাজ চলে যাচ্ছেন কোচবিহার থেকে তার জায়গায় আসছেন রাঘব এস আইপিএস এবং কুমার সানিরাজ চলে যাচ্ছেন রানাঘাট এসপি পদে নিযুক্ত হয়েছেন তিনি এসপি পদে নিযুক্ত হয়ে রানাঘাটে চলে যাচ্ছেন আমরা সমস্তটাই তুলে ধরার চেষ্টা করছি খবরিয়া চব্বিশের পর্দায় অর্থাৎ একের পর এক রদ বদল যেখানে কোচবিহার হেরিটেজের জায়গায় সেখানে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম এই মুহূর্তে যেখানে আসছেন নতুন আমাদের জেলা শাসক অরবিন্দ কুমার যিনি আসছেন অরবিন্দ কুমার মিনা তিনি আসছেন নতুন জেলা শাসক সেখানেই আমাদের এসপি অফিসেও কিন্তু নতুন এসপি আমরা পাচ্ছি কোচবিহারের মানুষজন এসপি নতুন এসপি পাচ্ছেন সেই সাথে পাচ্ছেন অ্যাডিশনাল এসপি আবারও একবার শেষ করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি নতুন জেলা শাসক আমরা পাচ্ছি অর্থাৎ পবন কাদিয়ান মহাশয় তার জায়গায় পরিবর্তন হচ্ছে নতুন জেলা শাসক যিনি আসছেন অরবিন্দ কুমার মিনা এবং সেই সাথে সুমিত কুমার পুলিশ সুপার চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে পুলিশ সুপার সুমিত কুমার তার জায়গায় আসছেন দ্যুতিমান ভট্টাচার্য তিনি ডিসি হাওড়া হেডকোয়ার্টার থেকে আসছেন এবং সুমিত কুমার তিনি চলে যাচ্ছেন ডিআইজি পদে নিযুক্ত হয়ে নতুন পদ ডিআইজি বারাসাত রেঞ্জে তিনি চলে যাচ্ছেন এবং পাশাপাশি অ্যাডিশনাল এসপি কুমার সানিরাজ তারও পরিবর্তন হয়েছে অ্যাডিশনাল এসপি কুমার সানিরাজের জায়গায় আসছেন নতুন অ্যাডিশনাল এসপি রাঘব এস আইপিএস অফিসার তিনি আসছেন এবং অ্যাডিশনাল ডিজি সেন্ট্রাল হাওড়া থেকে তিনি আসছেন অ্যাডিশনাল ডিজি সেন্ট্রাল হাওড়া থেকে রাঘব এস নতুন অ্যাডিশনাল এসপি হিসেবে আসছেন কুমার সানিরাজের জায়গায় এবং কুমার সানিরাজ তিনি কিন্তু চলে যাচ্ছে রানাঘাট এসপি পদে নিযুক্ত হয়েছেন তিনি এসপি পদে নিযুক্ত হয়ে রানাঘাটে চলে যাচ্ছেন অ্যাডিশনাল এসপি কুমার সানিরাজ কোচবিহারে আমরা বিভিন্ন সময়ে দেখেছি যারা অভিভাবক কোচবিহার জেলার যারা এতদিন দায়িত্বভার নিয়েছিলেন সমস্তটা আমরা তুলে ধরার চেষ্টা করছি খবরিয়া চব্বিশের পর্দায় রদ বদল হয়েছে বিভিন্ন নতুন যারা পুরনো চলে যাচ্ছেন তাদের জন্য যেমন কোচবিহারবাসীর মনে একটা দাগ কেটে গেছে এবং সেই জায়গাটাতে দাঁড়িয়ে যারা নতুন আসছেন তাদেরকে খবরিয়া চব্বিশের পক্ষ থেকে অসংখ্য আমন্ত্রণ এবং তাদেরকে শুভেচ্ছা রইল এবং স্বাগত কোচবিহারে আমরা সমস্ত ধরনের খবর
সঠিক সময়ে সঠিক খবর তুলে ধরব আপনাদের সামনে। সঠিক সময়ে সঠিক খবর দেখতে অবশ্যই চোখ রাখুন খবরিয়া চব্বিশের ক্যামেরায়। রাজীবের সাথে আমি পায়েল, ধন্যবাদ।